গত সাতাশ জানুয়ারি কর্মচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের সংগঠনগুলো যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পূর্ব ঘোষিত অভিযানে যাওয়ার সময় তাদের উপর বিপ্লব দেবের নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার যে নৃশংসভাবে ফ্যাসিস্ট কায়দায় পুলিশ আধা সামরিক বাহিনীকে লেলিয়ে দিয়ে অমানবিক অত্যাচার করেছে তার বিরুদ্ধে সমগ্র রাজ্যে সব অংশের মানুষ তীব্র ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করছেন এর থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আঠাশ তারিখ বিজেপির মুখপাত্ররা এক সংবাদ সম্মেলন করে উল্টো অভিযোগ করেছেন সিপিআইএম নাকি এই তথাকথিত উচ্ছৃঙ্খল আন্দোলনে মদত দিয়েছে তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সিপিআইএমের কোনো ধরনের মদত দেওয়ার প্রশ্ন আসে না এই যে কর্মচ্যুত শিক্ষকরা তাদের অন্তত পাঁচটি সংগঠন আছে যদি সিপিআইএমের সংগঠন হতো তাহলে পরে কি পাঁচটি সংগঠন হয় এই পাঁচটি সংগঠনের মধ্যে তিনটা সংগঠন গত বাউন্ন দিন ধরে শান্তিপূর্ণভাবে গণ অবস্থান চালিয়ে আসছিলেন শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবারের সদস্য সদস্যরা তাদের শিশু সন্তানরা এই অবস্থান আন্দোলনে সামিল হয়েছেন যদি সিপিআইএমের সংগঠন হলো হতো তাহলে পরে তো একটি সংগঠন হতো আর সিপিআইএম কোনো ধরনের উশৃঙ্খল আন্দোলনে মদত দেয় না এবং সাতাশ তারিখ যে কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযানে রনা হয়েছিলেন তারা কি সশস্ত্র ছিলেন না নিরস্ত্র ছিলেন তাদের হাতে কী ছিল খালি থালা তারা ভাত চান নমাস ধরে তাদের তারা বেকার নমাসের উপরে প্রায় দশ মাস হতে চলল তারা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এবং এই গত দশ মাসে চুরাশি জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু ঘটেছে এরা কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন কেউ অভাবে তাড়নায় আত্মহত্যা করেছেন এই সরকারের যদি কোনো ধরনের মানবিকতা থাকত তাহলে এরকম অবস্থা হয় একটা চরম অমানবিক বর্বর সরকার এরা নির্বমভাবে শিক্ষক শিক্ষিকাদের পুলিশ এবং আধা সামরিক বাহিনী দিয়ে লাঠিচার্জ করিয়েছে টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে তাদের উপরে এই প্রচণ্ড শীতের মধ্যে তাদের গায়ে জল কামান দিয়ে জল ছিটিয়েছে তারপরে তারা অনর ছিলেন এক কাউকে পুলিশের কেউ দেখাতে পারবে যে তারা এই শিক্ষক শিক্ষিকারা একটা ঢিল ছুঁড়েছেন তাদের দিকে এরা তো শিক্ষক শিক্ষিকা এরা তো ছাত্র তৈরি করছিলেন ছাত্রছাত্রীদের তৈরি করছিলেন তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে অনেকে বিভিন্ন জীবিকায় তারা প্রতিষ্ঠিত হয়েছেন যারা মানুষ গড়ার কারিগর তাদের উপরে এই ধরনের নৃশংস অমানবিক ফেসিস্ট কায়দায় আক্রমণ চালাতে এদের বাঁধল না আর এখন সিপিএমের বিরুদ্ধে উৎসাহ এবং অবপচার চালাচ্ছেন এদের কোনো লজ্জা করে না ওদের জন্য লজ্জা থাকতো তাহলে পরে এরা ক্ষমা চাইতেন এই বর্বরতার জন্য এবং কী ধরনের বর্বরতা আমি তো সেদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছি যে এদের এক বিধায়ক উনি নাকি আবার ডাক্তার হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষিকা যাকে ডাক্তাররা অক্সিজেন মাস্ক পরিয়েছেন মাস্ক পর্যন্ত খুলে নিয়েছে ডাক্তারদের বলেছেন নির্দেশ দিয়েছেন যে এদের ছেড়ে দাও এ হচ্ছে যে কি ধরনের অমানবিকতা কি ধরনের বর্বরদের দল যেটা আমি রিপিট করেছি সেদিন যে উনিশশো বিরানব্বই সালে আমাদের নেতা যদি বসু বলে গিয়েছিলেন যে বিজেপি একটা বরবর্দের দল সে বর্বরতার আরেকটা সাক্ষ্য রেখেছে এখন এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দিয়েছে তার মধ্যে তিনশো সাত ধারা আছে কি মার্ডার করতে গেছিলেন কাউকে মুখ্যমন্ত্রীকে বা পুলিশ পুলিশপিএফ কে পুরো মিথ্যার উপরে এরা দাঁড়িয়ে আছে মানুষ দেখেছেন এরা যে দুদফায় পঁয়ত্রিশ বছর বামফন সরকার ছিল কোনো দিন গণতান্ত্রিক আন্দোলন মোকাবেলার জন্য পুলিশ আধার সামরিক বাহিনীকে ব্যবহার করেন এই গত বিধানসভা নির্বাচনের আগে দু সালে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের মদতে এই বিজেপি তাদের জোর সঙ্গে আইপিএফটিকে দিয়ে এগারো দিন ধরে জাতীয় সড়ক রেল অবরোধ করেছে উশৃঙ্খলতা করেছে নগ্ন হয়ে অশ্লীলতা করেছে সংযতভাবে বামফন সরকার মোকাবেলা করেছে লাঠি বেটাও করেনি জল কামানো ছড়েনি টিয়ার গ্যাসও ছোটেনি আর এরা করল এই সমস্ত এই সিপিএমের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা পার পাবে না সিপিএমের উপরে তো গত ছত্রিশ মাস ধরে নিশংস আক্রমণ চালিয়ে আসছে আমি কদিন আগেও সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছি যে কজন খুন হয়েছেন কজন আহত হয়েছেন তার মধ্যে তিনশোর মতো আমাদের মহিলা নে নেতা এবং কর্মী এরা আমাদের গত উনিশ তারিখ আমাদের রাজ্যসভার একমাত্র সাংসদ তাকে পর্যন্ত দৈহিক আক্রমণ করেছে তার বাড়ি ভাঙচুর করেছে এদের কোনো লজ্জা আছে এরা এমন বসঙ্গ একজনকে ডিজিপি পদে বসিয়েছে যিনি একটা প্রধান বিরোধী দলের একটা ডেপুটেশন পর্যন্ত নিলেন না এই হচ্ছে এদের বর্বরতার রাজত্ব যেখানে আইন বলতে কিছু নেই গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই যে সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারগুলো আছে স্বীকৃত একটারও এখানে অস্তিত্ব নেই তার এরা আমাকে বলেছেন যে আমি যে যে কথাটা আমি বলেছি যে এদের প্রতি কোনো ধরনের এদেরকে পুনর্নিয়োগ দেওয়া হবে সুনির্দিষ্টভাবে কিছু আছে বামফর সরকার যখন ছিল যখন দু হাজার সালে হাইকোর্টের একটা রায়ে তাদের চাকরি যায় বামফর সরকার সুপ্রিম কোর্টে এপিল করেছিল এবং সেখানে যে প্রখ্যাত দেশের আইনজীবীরা তারা সওয়াল করেছেন একজন ছিলেন যিনি ভারতের যে সংবিধান তার কয়েকটা ক্রস তার রচনা সিনিয়র অ্যাডভোকেট পিপি রাও তিনি প্রয়াত হয়েছেন মামলার এই সওয়াল সওয়াল করার পরে তিনি যে মামলা যদি সারবত্তা না থাকতো অ্যাপিলে তাহলে পরে তিনি যেতেন না তিনি সওয়াল করেছেন কিন্তু একটা পলিটিক্যাল রায়ে এই হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে যিনি ওই বেঞ্চের প্রধান ছিলেন বিচারপতি এ কে গোয়েল যেদিন অফসরে গেলেন সেদিনই তাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান করেছে তো বামফন সরকার এই কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের তাদের পুনর্নিযুক্তির জন্য তেরো হাজার পদ সৃষ্টি করেছিল এবং যাতে নিশ্চয়তা থাকে যে এরাই চাকরি পেতে পারেন তার জন্য অন্যতম শর্ত ছিল অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা অন্তত তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা তো এদের সেই অভিজ্ঞতা ছিল বলেই তো সেটাই ঢোকানো হয়েছিল এবং সেখানে এই বিজেপির নেতারা এবং কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের নেতারা এরা সুপ্রিম কোর্টে গায় সুপ্রিম কোর্টে গিয়ে আদালতের রায় অবমাননা করেছে বলে স্থগিতাদেশ আদায় করে তো যার ফলে বামফর সরকার থাকার সময়তে তাদের নিয়োগ করে যেতে পারেনি কিন্তু পরবর্তী সময়তে এই সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় আমরা তো সেই দাবি করছি যে এই যে তেরো হাজার পথ সেগুলো পুনরুজ্জীবিত করে তাদের নিযুক্তির ব্যবস্থা করা হোক সেটা না করে এই তাদের ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি তারা খেলাপ করেছে প্রত্যেকটা প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতি তারা কার্যকর করেনি তাদের ভীষণ ডকুমেন্টের এবং মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিয়ে গেছিলেন যে এই সংগঠনের নেতা নেত্রীদের যে দু মাসের মধ্যে সমস্যার সমাধান করবেন সেই প্রতিশ্রুতিও রক্ষা করেনি কারণ এরা হচ্ছে যে প্রতারণা করে ক্ষমতায় এসছে এবং অন্যান্য অপকৌশল নিয়ে তারা ক্ষমতা এসছে এর এদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ফেটে পড়ছে নানাভাবে এবং এরা বুঝতে পেরেছেন এই দশ হাজার তিনশো তেইশ কর্মচুত্র শিক্ষকরা যে তাদের আর আন্দোলন ছাড়া কোনো পথ নেই এবং তারা গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করে আসছেন এই যে বাউন্ন দিনের মধ্যে একটা অশান্তির ঘটনা ঘটেছে আগরতলা শহরে বা বাইরে কোথাও তারা শান্তিপূর্ণভাবে প্রচণ্ড রোদের মধ্যে বৃষ্টির মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে সেখানে আন্দোলন করে আসছেন বিভিন্ন অংশের মানুষ নানাভাবে সহায়তা দিয়ে আসছেন কেউ আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন কেউ জিনিসপত্র দিয়ে সহায়তা করছিলেন এবং শুধু তাদের আন্দোলন বাঞ্চাল করার জন্য লাঠি চার্জ টিয়ার গ্যাস সেল ফাটানো জল কামান ছোড়া তা নয় হাসপাতালে গিয়ে বরবরতা চালালো এখন সমস্ত সাজানো মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে এবং যেখানে তারা অবস্থানে বসেছিলেন সেগুলো ভেঙ্গে চুরে দিয়ে তাদের ডানবক্স পর্যন্ত তারা লোপাট করে দিয়েছে পুলিশেরকে দিয়ে তাদের জিনিসপত্র সমস্ত লোপাট করে দিয়েছে সারা ত্রিপুরায় এখন বিক্ষোভ ছড়িয়েছে এই কর্মচ্য শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে যে বর্বরতা অমানবিকতা যে ছিল আচরণ এরা করেছে তার থেকে বাঁচার জন্য এরা সিপিআইএমকে সিপিআইম বিরুদ্ধে এ মিথ্যাচার এবং গুচ্ছার উঠিয়েছে মানুষই তার জবাব দেবেন